এই পারিবারিক একটা আবহে আসলে বড় হোক, কারণ একজন হিউম্যান বিং হিসেবে ও এটা ডিজার্ভ করে। গতকাল বাংলাদেশের বেসরকারি টেলিভিশনে বুবলির একটি সাক্ষাৎকারে বুবলিকে কিছুদিন আগে বীরের জন্মদিন এবং শাকিব খানের জন্মদিনে আমরা দেখেছি বীর তার পরিবারের সাথে সময় কাটাতে। এটা নিয়ে যদি আপনি আমাদের সাথে কিছু বলবেন, তখন বুবলি বলে প্রপারলি তার আছে না যে বাবার স্নেহ, বাবা তো ভীষণ খুশি, কারণ মার্চ মাসটা তো বাবা ছেলের মাস। আমি বলি মার্চ মাসটা আমার জীবনে অন্যরকম একটি মাস, এটা আমার সবচেয়ে আনন্দের মাস, আসলে বাবা ছেলের মাস, কারণ ছেলের বার্থডে 21শে মার্চ, বাবার বার্থডে 28শে মার্চ, তো পুরো মাসটা তারা নিয়ে নেয়। তো সেক্ষেত্রে যখন ছেলের বার্থডে সেলিব্রেট করলেন 21 তারিখে, সবাই বাবা মিলে দাদা দাদু থেকে শুরু করে আমি সহ প্রত্যেকে আমরা সেটা সেলিব্রেট করেছি, ইফতার করা একসাথে, একসাথে কেক কাটা, দেন খুব সুন্দর সময় সে পার করেছে। আপনি আরো বলেন, দেখুন আমি চাই বীর তার বড় ভাই জয়ের সাথে থাক এবং পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই সবসময়, যে সে যাচ্ছে প্রপারলি তার আছে না যে বাবার স্নেহ, দাদা দাদু সেটা, এবং ফুপা ফুপি থেকে শুরু করে নানা নানু, মানে প্রত্যেক পারিবারিক একটা আবহে আসলে বড় হোক, কারণ একজন হিউম্যান বিং হিসেবে ও এটা ডিজার্ভ করে। তো আমি সেটা সবসময় ওকে এনশিওর করা ট্রাই করি যে খুব সুন্দর একটি পরিবেশে যেন ও বড় হয়। তো সেটা